আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা হলো গতকাল রাত থেকে আমার মেয়ে বসে আছে, মুভি দেখতেছে, আর বিড়ালগুলো সব বসে আছে শীতের জন্য, সবাই একসাথে একদম কম্বলের উপরে। আর এদিকে আমার মেজো মেয়ে নাস্তা বানাচ্ছে। ওর আসলে যখন যেটা মনে চায় ও সাথে সাথে বানিয়ে ফেলে। রোস্টেড পটেটো বানাচ্ছে আজকে, ওর অনেক পছন্দ, আমারও অনেক ভালো লাগে। আর আমার টেবিলের উপরে কিন্তু অনেকগুলো থালা বাসন, চায়ের কাপ টাপ এগুলো ছড়ানো পানি ঝরানোর জন্য। আগের দিন কিছু মেহমান এসেছিল, চা নাস্তা খাইয়েছিলাম ওদেরকে, তো এগুলো ছড়িয়ে রেখে দিয়েছি, একটা কাপড় দিচ্ছি পানি ঝরার জন্য, তখন পানি ঝরে যাবে তখন গুছিয়ে ফেলবো। আর এদিকে আমার মেয়ে নাস্তা রেডি করে ফেলেছে। আসলে ওরাই এখন দেখা যায় বেশিরভাগ নাস্তা বানায়, আমি একটু কমই থাকি। আর এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে, ও অনেক পছন্দ করে রোস্টেড পটেটোটা। আর এখানে আমার ছোট মেয়ে হলো বার্গার খাচ্ছে, ও বলতেছিল বার্গার খাবে, আর আমার বড় মেয়েও বলতেছিল বার্গার খাবে। তো ওরা অনলাইন থেকে অর্ডার দিয়েছে ফুডপান্ডা থেকে, তো এখানে মেয়েরা এটা খাচ্ছে, আমিও বার্গার খেলাম। আর এটা হলো পরদিন সকালবেলা, আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠেছে আর বিট্টু ওর উপরে এসে একদম উঠে বসে আছে। ওরা আসলে শীতের সময় এই কাজগুলো বেশি করে, শুধু গায়ের উপর উঠে থাকতে চায় একটু আরামের জন্য। তো এদিকে ও শুয়ে আছে, আমি নাস্তা রেডি করছি ওর জন্য, পাউরুটি আর সসেজ। আর এখানে হলো কিছু বড়ই ছিল যে আগের দিন আনা, আমার একটা ফ্রেন্ড আছে জিমে, ও আমার জন্য অনেকগুলো বড়ই নিয়ে আসছিল, বড়ইগুলো খুবই মজা। তো আমি এগুলো বের করলাম, এগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন হলো আজকে আমি একটু ঘর তো পরিষ্কার করবো, একদম ডিপ ক্লিন করব আমার ঘরটা, অনেকদিন করা হয় না। নর্মালি ঝর্ণা করে প্রতিদিন বা আমিও রেগুলার করি, কিন্তু মাসে একবার ডিপ ক্লিন করি। তো আজকে যেহেতু ঘর পরিষ্কার করবো, রান্না বান্না একটু কম করব, আর রান্না বান্না ওরকম শেয়ারও করবো না আপনাদের সাথে। তো কীভাবে কী কাজগুলো করি একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে আমি বড়ই খাচ্ছি, অনেক টেস্ট আসলে বড়ইগুলো, এরকম বড়ই খুব কমই পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায়। তো আমি যখন জিমে গেলাম আমার একটা ফ্রেন্ড কয়েকটা নিয়ে আসছিলো, তো খেয়ে বললাম যে এত মজা এই বড়ইগুলো অনেক দিন পাই না, তো আবার গিয়ে আমার জন্য অনেকগুলো বড়ই কিনে নিয়ে আসছে। তো বড়ই খাচ্ছি আর আমি আর ঝর্ণা মিলে ঘরের কাজগুলো করতেছিলাম, মোটামুটি ফার্নিচার সরিয়ে তারপর উপরে যেই মাকড়ের আঁশগুলো জমা এগুলো সহ সব কিছু পরিষ্কার করেছি।
ফার্নিচারগুলো কিন্তু আমি আর ও দুজনে মিলেই টেনে টেনে পরিষ্কার করেছি। তো আমি তো ভিডিও করতেছিলাম, সেজন্য ওকে দেখাচ্ছি। আসলে এত ভারী ফার্নিচার এগুলো তো আর একা টানা যায় না, আমরা দুজনেই করেছি এগুলো। আর আমি যখনই ঘর পরিষ্কার করি, আমি একটা একটা রুম পরিষ্কার করে একবারে বের হই। যেমন আমি আমার বেডরুমটা ফার্স্টে পরিষ্কার করেছি, মাকড়ের আঁশগুলো পরিষ্কার করে ফার্নিচার সরিয়ে ঝাড়ু দিয়ে একবার বের হয়েছি, যাতে আমার মেয়েরা গিয়ে একটা জায়গায় বসতে পারে। না হয় দেখা যায় সবগুলো ঘর একসাথে পরিষ্কার করতে গেলে ওরা হাঁটাহাঁটি করে, ঘরও নোংরা হয়, তারপর এক জায়গায় ময়লাগুলো আরেক জায়গায় ছড়ায়। সেই জন্য এখানে কারেন্টের যে চুলা আছে আমার, ইলেকট্রিক চুলায় বিড়ালের খাবার বসিয়ে রেখেছি। আর ঝর্ণা ঘর পরিষ্কার করতেছে, আমার মেঝো মেয়ে কেক রেডি করতেছে আজকে একটা, আর আমিও আমার টুকিটাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। আর এদিকে আমি কিছু পুরনো বই খাতাপত্র নামিয়ে রেখেছি, যেগুলো এখন আর লাগবে না। আমার মেয়ে ক্লাস 8 থেকে 9 উঠেছে, তো ওর 8-এর বইগুলো আমি নামালাম, আমার একটা ফ্রেন্ড নেবে তার ছেলের জন্য। আর এদিকে ঘর ঝাড়া হচ্ছে, বারান্দাও ঝাড়া হয়েছে, সেজন্য বারান্দার কাপড়গুলো আমি একটা বলে রেখে দিয়েছি, ঝাড়া শেষ হলে আমি এগুলো আবার নেড়ে দেব। আর এখানে একটা জিনিস শেয়ার করি, এই যে টেবিল ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি চার্জেও চলে আবার নর্মালিও চলে। এটা আমার বিয়ের পরপর আমার আব্বা দিয়েছিল, যেহেতু আমি গ্রামে থাকতাম তখন কারেন্ট বেশ ডিস্টার্ব করতো, তো সেই জন্য। তো এটার বয়স হবে প্রায় 18-19 বছর, কিন্তু ফ্যানটা এখনও ভালো আছে, চার্জে চলে না। চার্জে আমি ব্যাটারি কয়েকবার চেঞ্জ করেছি, তো এখন আর লাগে না, যেহেতু কারেন্ট ওরকমভাবে যায় না, সেই জন্য আর ব্যাটারি চেঞ্জ করা হয়নি, কিন্তু নর্মালি এটা ভালো চলে। তো এটা এতদিন আমার হাজব্যান্ডের অফিসে ছিল, এটা এনে আমি একটু পরিষ্কার করছি। এটা কিন্তু কালারটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এখন চলে। আর এখানে আমি খুবই সিম্পল রান্না করেছি আজকে, লাউয়ের খোসা, শিম আর আলু দিয়ে একটা ভাজি করেছি, আর রুই মাছ শুকনো ভাজি করেছি। এদিকে ঘরটার উপর সে করা শেষ, আর ঝর্ণা ঝাড়ু দিচ্ছে, আর আমাদের বিড়াল বিট্টু আর বুট্টু, ওরা আসলে ঘর ঝাড়ু দেওয়ার সময় ময়লা পেলে এতটা খুশি হয়, আসলে বলার মতো না। ওরা ময়লায় গড়াগড়ি করে, তারপর একটা কাগজ বা একটা কিছু পেলে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করে। তো এটা একটু শ্যুট করলাম, ভালোই লাগে আসলে। আর এখানে আমার বড় মেয়ে ওর ফ্রেন্ডের জন্য গিফট বানাচ্ছে, তো খুবই সুন্দর একটা গিফট বানিয়েছে, আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো এটা হলো সন্ধেবেলা, আমি এখন জিমে চলে যাব। আমি আসলে মাগরিবের নামাজ পড়ে তারপর জিমে যাই, আস্তে আস্তে রাত 9টা বেজে যায়। তো আমি চলে যাচ্ছি, এদিকে আমার মেয়ে কেক ডেকোরেশন করতেছে।
আর এটা হলো আমার আম্মার বাসায়। আমি আসলে প্রত্যেক দিন জিম করে আসার সময় আমার আম্মার বাসায় একটু হয়ে আসি, আমার ভাইয়ের বাচ্চাগুলোকে দেখতে যাই প্রতিদিনই মোটামুটি। তারপর আমার আম্মাও একটু অসুস্থ, ওনাকেও একটু দেখে আসি। তো একটু আম্মার বাসায় ছিলাম কিছুক্ষণ, তারপর বাসায় আসছি। আর এটা হলো আমার বাসায়। আমি এসে দেখি আমার মেয়ের কেক পুরো রেডি, খুবই সুন্দর আর মজার একটা কেক বানিয়েছে ও, দেখতে খুবই ভালো লাগতেছিল। আর কেকটা আসলে ও বানিয়েছিল, একটা স্পেশাল ডে ছিল আজকে, আমাদের বিড়ালের যে বাচ্চা বিট্টু বুট্টু ওদের বার্থডে ছিল, তো সেজন্য কেকটা বানানো। তো আমি এসে দেখি কেকটা একদম পুরো রেডি আর খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক মজা ছিল। আর এখানে কেকটা যে বসানো হয়েছে বোর্ডটা, এই বোর্ডগুলো যখন বাসায় দোকান থেকে কেক কিনে আনা হয় আমি এগুলো রেখে দিই ওর জন্য, ও যেহেতু প্রায় কেক বানায় সেজন্য। তো এখানে নাম লিখে দেওয়া হলো বিট্টু বুট্টুর বার্থডে, যদিও ওরা কেকের কাছে ওরকম আসেনি, কেকটা তো আমরাই খেয়েছি। আর আমি এসে দেখলাম যে আমার মেয়ে যেই সেটটা বানাচ্ছিল ওর ফ্রেন্ডের জন্য, খুবই সুন্দর একটা সেট বানিয়েছে গলার আর কানের। এটা কিন্তু সম্পূর্ণটা নিজের হাতে করা, আমি জাস্ট কিছু কাঠের বোতাম কিনে নিয়ে এনেছিলাম। তো খুবই সুন্দর হয়েছে আসলে দেখতে, খুবই ভালো লাগতেছিল। তো এটা ওর ফ্রেন্ডকে গিফট করবে। তো এই যে এগুলো প্যাকিং হয়ে গিয়েছে, আর এটা যে প্যাকেটটা সেটাও আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।